চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষেও 1-0 গোলের কষ্টার্জিত জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মিডফিল্ডার ইব্রাহিমের একমাত্র করা গোলে আবাহনীকে হারিয়ে 20 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে এখন সাদা কালো জার্সিধারীরা। অন্যদিকে এ হারের ফলে 17 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে নেমে গেল আকাশে নীল জার্সিধারীরা। দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে শেখ রাসেল। আবাহনী মোহামেডানের ম্যাচ মানেই টান টান উত্তেজনা, মাঠের খেলা ছাড়িয়ে যে যুদ্ধের উত্তাপ থাকে গ্যালারিতেও। এমন আবহনী এই লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয় ঢাকার দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সম্মানের এই লড়াইয়ে দুদলই সমান পয়েন্ট নিয়ে মাঠে নামলেও গোল ব্যবধানে আবাহনীর চেয়ে এগিয়ে ছিল মোহামেডান, যার প্রভাব ম্যাচেও দেখা গেছে বেশ ভালোভাবে। ম্যাচের শুরু থেকেই আবাহনীর রক্ষণ দুর্গে হানা দিতে থাকে সবুজ সোহেলরা। এদিকে আবাহনীও বেশ কবার গোলের সুযোগ হারায় প্রতিপক্ষ গোলরক্ষক রানার শক্ত প্রতিরোধে। তবে ম্যাচের 42 মিনিটে মোহামেডানের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা অসাধারণ এক হেড মিস করলে হতাশ হতে হয় গ্যালারির দর্শকদের। বিরতির পর ফিরে অবশ্য আবাহনীও আক্রমণ ভাগে জোরালো হয়ে ওঠে, তবে বারবারই ব্যর্থ হতে হয় মোহামেডানের রক্ষণ দুর্গের সামনে। রক্ষণ দুর্গে জোরালো হলেও আক্রমণ ভাগে ধার দিতে ভুল করেনি জসীমউদ্দিন জসির শিষ্যরা। ম্যাচের বয়স যখন 90 মিনিট, তখনই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। আর দলের হয়ে গোলটি করেন 19 নম্বর জার্সিধারী মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম। এরপর বেশ কয়েকবার গোল পরিশোধের সুযোগ পেয়েও হতাশ হতে হয় আকাশি নীল জার্সিধারীদের, আর এতেই জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এই জয় শেখ রাসেলকে পেছনে ফেলে গোল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে এখন সাদা কালো জার্সিধারীরা। বর্জনা মুমু, সময় সংবাদ, ঢাকা।